असम गण परिषद दल के सोनाई विधान परिषद पुनर्गठित किया जा रहा है। 1 दिसंबर को सोनाई क्लब में आयोजित सभा में केंद्रीय कार्यनिर्वाही सदस्य के रूप में हुसैन अहमद लश्कर, सभापति दिलकदर अली लश्कर के साथ साथ 25 सदस्यों को लेकर नया कमेटी बनाया गया। आने वाले सन 2021 के चुनाव में असम गण परिषद पूरे बराक घाटी के 15 आसन में अपना उम्मीदवार प्रदान करेगी। संदर्भ में कार्यकर्ताओं ने खुलासा भी किया। फॉर्मेशन नतून भावे हर जेहेतु इन्स्ट्रक्शन सेंट्रल থেকে আমরা যেটা ইন্সট্রাকশন পাইছি যে নতুন ভাবে কি রকম আপনারা সব আগে আরো এবার নতুন মানুষ এইটার মধ্যে অ্যাড হইবা। তবে আমাদের একটাই মোটিভ, একটাই উদ্দেশ্য যে দলটারে কিভাবে স্ট্রং করি আরো বড়ভাবে করা যায়। যেহেতু অগপর তিনজন মিনিস্টার আছেন আমার সভাপতি কইলা, বাট যেরকম কংগ্রেস যেরকম বিজেপি আমার আসামে ইয়া ইন্ডিয়া ইয়া বরাকবেলিতে আছে, তুটুকভাবে আমার এজিপির এরকম মানে সাউন্ড নাই। তবে এজিপির বহুত মানুষ আছে বড়াকে, এজিপি ক্যাবিনেট মিনিস্টারও আসলা সৈয়দুল্লাহ মরহুম সৈয়দুল আলম চৌধুরী। তো এজিপি যে মানুষে বড়াকে চিনুই না জানুই না এরকম কোনো কথা নাই। একটাই উদ্দেশ্য কীভাবে এই দলটারে আরও বড় করি আমরা। এই গ্রামের এখান থেকে আমার মনে হয় গ্রামের বিভিন্ন গ্রাম থেকে আপনারা আইসেন এই জিপির, এই জিপির সব জিপি থেকে যে 10 জন 15 জন এরকম আমার সম্ভব না। এক একজনের এক একটা রেসপন্সিবিলিটি দেওয়াই বা আপনারা এইটাই দায়িত্ব যে গ্রামে অঞ্চলের মানুষে অগপয় কী করে কী না করে আসামে সেটা আমরা নিশ্চয়ই জানি। আজকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল যদি পাস হয়েছে না তো এইটাই হলো অগপর কারণে। হ্যাঁ, বিজেপি যেটা নিজের মনমর্জি যেটা করতে আছে এটা কংগ্রেসের কোনো ক্ষমতাই নাই, বিজেপির আক্তানি এটা একমাত্র অসম গণ পরিষদেই আক্তাইছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল। তবে মুসলমানরা কোনোদিন কইসুন না যে মুসলমানরা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল দেওয়া হোক আর হিন্দুরা ছাড়াও। আমরা নিজেই জানি হাজারো লাখো মুসলমান বাংলাদেশি আছে। অগপ দলের সাপোর্ট করার একমাত্র একটাই কারণ অগপ দলে জাত পাত নিয়ে কোনোদিন পলিটিক্স করে না। আমারে বহুত মানুষে জিজ্ঞাসা আপনি অগপ দলে কেনে, কেনে কংগ্রেস না কেনে বিজেপি না ন্যাশনাল পার্টিস কেনে না। তো আমার একটাই কথা আছে যে অগপ দল এমন এক দল যে দলে কোনোদিন হিন্দু মুসলিম খ্রিস্টান মণিপুরি এরকম করে না। এরা ট্রানজাকশন ত্রিশপুরের যেটা আমবাড়ির মুখ্য কার্যালয় সেই মুখ্য কার্যালয়ে এখন আমরা শুনাই যেটা ডিস্ট্রিক্ট বোর্ড মানে বিধান পরিষদ সেই বিধান পরিষদের লগে সরাসরি করেসপন্ডেন্স হইব নতুন সংবিধান। এটা দলের যেটা নিয়ম নীতি আদর্শ বা দলের যেটা ম্যানুয়াল এটা অনুযায়ী আমরা বানাইতাম আপনারা সহযোগিতা করবা আর করতে গিয়া যারা কর্মদক্ষতা মানুষ আপনারা কাজ করিয়া ইত্যা বা যারা এখানে এসছেন হয়তো আইতা বর্ষে একজন আইসেন আপনি তো জানিত্রা খারে লইয়া চলতে চলার